আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমরা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তো আমরা খোঁজ পাইলাম সামনে কোথাও বিড়ি কীভাবে বানা হয়। এটা আসলে গ্রাম অঞ্চলে মহিলারা বানায়, আমরা দেখব। আমি আছি, সুয়াদ আছে। সুয়াদ হাই দাও। আমরা এখন বিড়ি বানানোর জায়গা দেখতে যাব, চলো লেটস গো। আমরা চলে আসলাম বিড়ি কীভাবে বানায়। এই যেভাবে হাতের মধ্যে বিড়ি বানায়, খুব দ্রুত বানাচ্ছে। হ্যাঁ, হাতের নিখুঁত কাজের সাহায্যে এই বিড়িগুলো বানানো হচ্ছে, যে বিড়িগুলো মানুষ খাবে। যদিও বিড়ি খাওয়া বা ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও এই গ্রামের মানুষরা এভাবে বিড়ি বানিয়ে জীবিকা নির্বাহ করে। এটা হলো যে কোম্পানির বিড়ি, এই কোম্পানির মালিকের ছবি। হ্যাঁ বাবা, তো দেখতেই পাচ্ছেন অনেক নিখুঁতভাবে বিড়ি বানানো হচ্ছে, একেবারে হাত দিয়ে কত সুন্দরভাবে। আচ্ছা, এখানে কোম্পানিরা কি হিসেবে দিয়ে যায় বিড়িগুলা? 1000? 1000-এ কত টাকা দেয় বানানো? 1000 বিড়ি বানানো 14 টাকা দেয় কোম্পানি। এখন 15 টাকা দেয়? আচ্ছা আচ্ছা, এখন 15 টাকা দেয়। 2000 বিড়ি বানাইতে পারলেই 30 টাকা। সারাদিনে কয় হাজার বিড়ি বানা? 2000? আসলে পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টরা যারা আছে, যারা গৃহিণী আছে, বাড়ির কাজ বাজের পাশাপাশি বিড়ি বানায়, পড়াশোনার পাশাপাশি বিড়ি বানায়। 1000 বিড়ি বানাইলেই 15 টাকা পায়, 2000 বিড়ি বানাইলেই 30 টাকা পায়। হ্যাঁ, অনেকেই আবার দেখা যাচ্ছে 5000 বানায়, 7000 বানায়, যে যেভাবে বানাইতে পারে, তাই না? আপনারা দেখেন কত সুন্দরভাবে, কত নিখুঁতভাবে একটা করে বিড়ি বানাচ্ছে। এই যে বিড়ি বানার পর, তারপরে এখানে সারি সারি করে রাখে বিড়িগুলা, এরপরে কোম্পানির লোক এসে এখান থেকে বিড়িগুলা নিয়ে যায়। সুয়াদ, তোমার কেমন লাগছে বিড়ি বানানো দেখে? তাই, তুমি কি কখনো বিড়ি বানাইছো? না তো। কখনো বিড়ি বানাও নাই? হাত দিয়ে ধরো না, এটা খুবই হালকা জিনিস, হাত দিয়ে ধরলেই ইয়া হয়ে যাবে। আসলে এরপরে এর ভিতরে, এই যে এর ভিতরে কি দিবে জানো? তামাক দিবে। আমরা যে গতকাল তামাক দেখলাম না, তামাক গাছগুলো, এই গাছগুলো বড় হওয়ার পর শুকানো হবে। শুকানোর পর এই বিড়িগুলোর গুঁড়া করে বিড়িগুলোর ভিতরে ঢোকাই দেবে, তারপরে মানুষ এই বিড়িগুলো কিনে কিনে খাবে। তো বন্ধুরা, আমরা দেখলাম কীভাবে বিড়ি বানায় গ্রামের মানুষরা, কীভাবে বিড়ি বানিয়ে জীবিকা নির্বাহ করে, এই দৃশ্যটি আমরা আপনাদের দেখাইলাম। তো আমরা আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। সুয়াদ বলো, কিছু বলো, বিড়ি কি দেখলে তুমি, কেমন লাগলো বলো? বিড়ি বানানো দেখলাম, ভালোই লাগলো। সুয়াদের খুব ভালোই লেগেছে। সুয়াদ আসলে কখনো বিড়ি বানানো দেখেনি। আমি আসলে অনেক আগেও দেখেছিলাম এবং আজকেও দেখলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে পর্যন্তই, আমরা আবারও নতুন নতুন ভিডিও আপনাদের দেখাবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।